ষোলতম ওভারে শ্রীলঙ্কা ইনিংসে ড্রিক্স ব্রেক দিলে তাসকিন হৃদয়, তাজুল শরীফুল সহ আরও অনেকে যখন পানি পানের বিরতিতে ব্যস্ত, তখন মুশফিকুর রহিম মূলত বাইরে চলে গেলেন, কারণ তিনি রোজা রেখেই খেলছেন। আর মাঠের মধ্যে যখন খানাপিনা চলছে, তখন মাঠে থাকতে চাননি তিনি। আর মুশফিকুর রহিম বাইরে চলে যাওয়ায় এই সুযোগে মিরাজকে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড করতে। মুশফিকুর রহিমের খুলে রেখে যাওয়া উইকেট কিপিংয়ের গ্লাভস নিজের হাতে পড়ে উইকেটের পেছনে বসে গেলেন মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ প্রিয় দর্শক, মেহেদী হাসান মিরাজ যখন উইকেট রক্ষক, ব্যাটিং বোলিং অলরাউন্ডার থেকে মুহূর্তের মধ্যে উইকেট কিপার বনে গেলেন মেহেদী হাসান মিরাজ। আর মেহেদী হাসান মিরাজের এমন কাণ্ড দেখে মেহেদী হাসান মিরাজকে কিছু একটা বলছিলেন ব্যাটিং প্রান্তে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডেস। কুশল মেন্ডেস হাঁটছিলেন এবং তার দিকে তাকিয়েছিলেন। তিনি হয়তো মেহেদী হাসান মিরাজের এমন কাণ্ড দেখে অনেকটাই অবাক হয়েছেন। কিছুক্ষণ পর পানি বিরতি শেষ হলে মুশফিকুর রহিম আবার চলে আসেন মাঠে এবং মেহেদী হাসান মিরাজের কাছ থেকে নিজের গ্লাভস বুঝে নেন। আর মেহেদী হাসান মিরাজ চলে যান নিজের ফিল্ডিংয়ের স্থানে। আর এমন মুহূর্তে ধারাভাষ্য পক্ষ থেকে ধারাভাষ্যকাররা বলছিলেন মেহেদী হাসান মিরাজকে ব্যাটিং বোলিং অলরাউন্ডার থেকে মুহূর্তেই বনে গেলেন কিপিং। প্রিয় দর্শক, মেহেদী হাসান মিরাজের এমন অদ্ভুত কাণ্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।